আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বঙ্গবাজার সবের পক্ষ থেকে স্বাগতম। রমজান মাস উপলক্ষে বিশেষ করে বাংলাদেশে সবকিছু দাম বাড়ে, খেজুরের দাম তো বলাই যায় না, খেজুরের দাম তো অবশ্যই অবশ্যই বাড়ে সব সময়। তো আজকে আমি আপনাদেরকে রমজান উপলক্ষে রমজানের ছাড় নিয়ে আসছি, রমজানের অফার। খেজুরের দাম বাড়লেও আমি কমাবো আপনাদের জন্য। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোন খেজুরটা এতদিন কি দামে বিক্রি করছি আর এখন রমজান উপলক্ষে আমি কি দামে সেল করব। আমার খেজুর সম্পর্কে খেজুরের অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন। আমি সারা বছরই খেজুর বা অন্যান্য কিছু বিক্রি করে থাকি। সেখানে দাম কত ছিল আর আজকে আমি দাম কত রাখছি, প্যাকিংটা দেখতেই পাচ্ছেন। এটা অনেক পরিচিত একটা বক্স, প্রিমিয়াম সৌদি ডেটস মদিনা মুনাওয়ারার খেজুর। এই হচ্ছে আজওয়া খেজুর, আজকে যেটা দেখাবো আজওয়া খেজুর। সাইজটা একদম নতুন, ফ্রেশ, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে। চামড়া ছোলা পাবেন না, সবগুলো প্রিমিয়াম সাইজ, বড় সাইজ। এটা এ গ্রেড বলে বিক্রি করে, একক জনে একক রকম বলে বিক্রি করে। কেউ প্রিমিয়াম বলবো, কেউ কেউ ভিআইপি বলবে, কেউ এ গ্রেড বলবে, কেউ সুপার ভিআইপি, কেউ এ প্লাস, অনেক কিছু বলে থাকে। একক জনের ভিআইপি, একক জনের এ গ্রেড, একক ধরনের হয়ে থাকে, ঠিক আছে। অনেকে অন্ধের মতো যে মেসেজ করে যে এ গ্রেড, হ্যাঁ এ গ্রেড দিয়ে দিছে, পরে বাসায় নিয়ে দেখে যে সেটা আসলে এ গ্রেড না এবং ভালো না, পছন্দ হয়নি। আপনার খেজুর দেখে নেবেন, যদি পছন্দ হয় নেবেন, পছন্দ না হয় নেবেন না। এটা হচ্ছে এতদিন বিক্রি করেছি 800-850 টাকা কেজি, আর রমজান উপলক্ষে মাত্র 650 টাকা কেজি। 650 টাকা, এটা হচ্ছে তিন কেজির বক্স। যদি বক্স নেন তাহলে 1800 টাকা পড়বে। আর পাইকারি নিতে পারেন, আমি প্রচুর পরিমাণে পাইকারি সেল করি, সো পাইকারি একটু কম পড়বে। দেখেন উপর নিচে, এটা হচ্ছে সৌদি প্যাক, একটা হচ্ছে যেমন আমি বলি বাদাম তরির প্যাক, হ্যাঁ উপরে একটা নতুন করে প্যাকিং করা হয়, ও উপরে খেজুরগুলো বড় দেয়, নিচে ভিতরে ফাটা গলা ছোট এই খেজুর দেওয়া হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সবগুলোই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, ক্যাশ অন ডেলিভারি। আগে পণ্য পাবেন, পরে আপনার টাকা দিবেন। হ্যাঁ, আজকে আমি যে খেজুরটা দেখাচ্ছি এটা আপনার মনে হতে পারে আমি এটা দিব না অন্যটা দিব, সো আপনি নিবেন। আগে নেওয়ার পরে যদি আপনি দেখেন যে আমি এটা দেইনি অন্যটা দিয়েছি, আপনি টাকা দিবেন না, তাহলে তো সমস্যা নাই, আপনি রিসিভ করবেন না। সো আমি তো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আপনি আগে পণ্য পাবেন পরে আপনি টাকা দিবেন, সো এখানে কোনো প্রবলেম নাই। তো অনেকে আবার জিজ্ঞেস করে ভাই অমুক জায়গায় দিতে পারবেন, অমুক জায়গায় দিতে, আমি প্রতিদিন দিচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এনি টাইম এনি প্লেস আপনি অর্ডার করতে পারেন। 24 আওয়ার্স আপনি পাবেন, যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম নাম্বার, এখানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, আপনি সরাসরি কল করে অর্ডার করতে পারেন 24 ঘন্টা, ঠিক আছে। সারা বাংলাদেশে, বাংলাদেশে হচ্ছে আউটসাইড অফ ঢাকা 100 টাকা ডেলিভারি ফি, আর ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা ডেলিভারি ফি, ঠিক আছে। তো এই এটা হচ্ছে আজওয়া, আজওয়া এ দেখেন এগুলো বুটা আছে, অনেকে আছে ফাটা গলা চামড়া ছুলে যায়, এই একটি বিষয়। তো অনেকে কিন্তু বোজম বাজম আসলে যে যেরকমভাবে মোটিভেট করতে পারে, বোজম বাজম বুঝে আপনাকে দেখা যাচ্ছে যে বোঝাবে যে খারাপ জিনিস ওইটা আপনাকে ভালো হিসাবে গণ্য করাবে। এটা আমি আমি দোকানে সেল করি না, এমনি দোকানে রেখে দিলে এটা গরমে ফুলে ফেপে ভিতরে বেচিটা কালো হয়ে যায়, একটা সাদা ই থাকে, টিস্যু থাকে ভিতরে, এটা থাকে না, মিক্স হয়ে যায়। এরকম পাবে না, কারণ এটা কোলেস্টেজ থেকে সরাসরি বের করা হয়েছে। সো একদম অনেক কিছুটা ওর দেখা যাচ্ছে ড্রাই থাকে, একদম শুকনো না, এটা শুকনো না, এটা হালকা সফট। আর যদি এটা অনেক দিন রাখা হয় বাহিরে খোলামেলা তাহলে এটা ফুলে যাবে, আরও কুচকুচে হবে, নরম হবে, আর এটা কোলেস্টেজ থেকে বের করা হয়েছে। এটা হয়েছে গেল আজওয়া, আজওয়া 3 কেজি 1800 টাকা, আর কেজি হিসাবে নিলে 1 কেজি নিলে 650 টাকা। এতদিন এটা বিক্রি করেছি 800-850 টাকা। আপনি পেজে দেখবেন বিভিন্ন পেজে এটা আপনার 900-1000 টাকা কেজি সেল করতেছে, বিশ্বাস না হলে আপনি ঘুরে দেখেন। এটা হচ্ছে রমজান উপলক্ষে স্যার। আর এটা হচ্ছে সুপকারি খেজুর, সুপকারি খেজুর এখানে দেখেন সাইজটা, দেখেন এটা হচ্ছে হালকা ড্রাই এবং স্যাঁতস্যাঁতে,
হ্যাঁ, নরমটা নরম আছে, কিছু শুকনো আছে। এটা হচ্ছে মিক্সটা, যেমন এটা হচ্ছে একটু ড্রাই, অনেকে ড্রাই পছন্দ করে, অনেকে স্বেচ্ছাতে ভিজাটা পছন্দ করে। তো এটা দুইটা মিক্স। আর এটা আপনার জানেন যে পেঁয়াজি কত সেল করে শুকারি খেজুর? এটা নতুন আসছে রমজান উপলক্ষে, শুকারি খেজুরটা আপনার সেল করা হয়, দেখবেন পেঁয়াজ, আমি দেখি বিভিন্ন পেঁয়াজ কাটাকাটি করি, দেখি 600 550 এরকম সেল করা হয়। আর এটা আমি সেল করছি 450 টাকা, মাত্র 450 টাকা কেজি। আর যদি বক্স নেন 1200 টাকা, ঠিক আছে, বক্স যদি নেন 1200 টাকা। আর দেখবেন, হ্যাঁ, ওই যে বললাম ভুজম ভাজম আপনাকে বোঝাবে, ঠিক এই বক্সটা, ঠিক আছে। আর একটা খেজুর আছে, এটা হচ্ছে মাব্রুম, কামরাঙ্গা মরিয়াম। কামরাঙ্গা মরিয়ামের ভিতরে অনেকগুলো দুই তিনটা কোয়ালিটি, আসলে যারা খেজুর সম্পর্কে জানেন না তাদেরকে আসলে হাতে হারিকন ধরে দেয়, মানে অন্য একটা খেজুর ধরে দিব। এটা হচ্ছে মাব্রুম কামরাঙ্গা মরিয়াম, বাংলাদেশে এটা, মানে এটা দেখতে কামরাঙ্গার মতো, দেখেন দাগ কাটা আছে, আর প্রত্যেকটার বোট আছে, বোটা ছোটা না, কোনো ফাটা গলা চামড়া ছোলা কিছু না। কামরাঙ্গা মরিয়াম অর্থাৎ মাব্রুম এবং মাশরুম দুইটা দেখতে একই রকম, বাট কোয়ালিটি না, দুইটা দেখতে একই রকম, চেহারা স্রোত একই, বাট এটা হচ্ছে ফ্রেশ। হ্যাঁ, মিষ্টি বেশি, সুইংগামের মতো লাগবে, কোনো ই থাকবে না, ফাটা গলা চামড়া ছোলা থাকবে না। এটা হচ্ছে মাব্রুম, এটা দামটা বেশি, এটা কেজি হচ্ছে 700 টাকা রাখা যাবে, যদি 5 কেজি নেন তাহলে 3000 টাকা রাখা যাবে, ঠিক আছে। আর যারা হোলসেল নেন আর একটু কম পাবেন, সমস্যা নাই। এটা হচ্ছে রমজান উপলক্ষে স্যার, এটা কিন্তু বড় সাইজ, বড় সাইজ। আর তো যেটা বললাম, এটা হচ্ছে মাব্রুম, বাংলাদেশে কামরাঙ্গা মরিয়াম বলা হয় কিন্তু সৌদি এটাকে বলা হয় মাব্রুম। আর এটা হচ্ছে মাশরুম, ওইটা 5 কেজি দাম হয়েছে, দেখতে একে, 5 কেজির দাম আপনার 1500 টাকা, চিন্তা করছেন মানে ডিফারেন্টটা কতটুকু, ডিফারেন্স 50%, ওইটা হয়েছে 1500 টাকা, এটা হচ্ছে 3000 টাকা। এই তো যদি কেউ 5 কেজি অর্ডার করেন কম রাখা যাবে, ঠিক আছে, আর যদি 1 কেজি করে অর্ডার করেন তাহলে 650 টাকা করে দিতে হবে, এই বর্তমান প্রাইস। তো যাই হোক, যদি আপনারা নিতে চান রমজান উপলক্ষে স্যার, তাহলে নিতে পারেন। তিন ফল, জৈতুন ফল, কাঠবাদাম, কাজু বাদাম সব কিছু আছে। এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বর্তমানে তেলের যে দাম, আপনি তো কি বলবো, দেহটাকে শেষ করছেন, আবার সোয়াবিন তেলের দাম বিশাল বেড়ে গেছে, অলিভ অয়েল খান, এক্সট্রা ভার্জিন একদম তুরস্কে থেকে সরাসরি আসছে, দামও তো বেশি না, হাফ লিটার আছে, হাফ লিটার দাম 500 টাকা। আর এটা একটু ইউজ করলে হয়ে যায়, খেতে পারেন, এক্সট্রা ভার্জিন তো আপনার তরকারির সাথে খেতে পারেন, সরাসরি খেতে পারেন, মাখতে পারেন, শরীরে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আর এটা আরেকটা ইয়ে আছে যে আপনি যদি তিন ফলের সাথে যদি ভিজিয়ে রাখেন, মানে একটা কাঁচের বয়ামে এরকম একটা কৌটায় জয়তুন ফলের এখানে যদি আপনি ইয়ে রাখেন, তিন ফলটা ভিজান, তাহলে এটা অনেক উপকার, অনেক নিচ্ছে সৌদি নাকি এটা সাজেস্ট করেছে সৌদি আরবের, যে তিন ফল জয়তুন তেল দিয়ে ভিজিয়ে খেলে, ভিজিয়ে রাখলে, যেমন আচার ভিজিয়ে রাখে, ওটা খেলে অনেক গুণাগুণ পাওয়া যায়, সেই উপকার। যাদের স্পার্মের সমস্যা আছে, যৌন দুর্বলতা আছে, তারা এটা প্রচুর পরিমাণে খেয়ে থাকে। আর স্বাস্থ্য সচেতন তো অবশ্যই বলা যায়, যারা স্বাস্থ্য সচেতন তারা দামের দিকে বেরিয়ে করবে না, তাদের কাছে দামটা বিষয় না, তো আপনার স্বাস্থ্য সচেতন হওয়াটাই বিষয়। আপনি সোয়াবিন তেল খেয়ে আপনি এদিকে দেখা যাচ্ছে যে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, কত কিছু খাচ্ছেন, হ্যাঁ, আর আপনি তেল খেতে পারেন না আপনি বেশি দামে, কি আর বলবো, ওষুধ খেতে পারি বাট দামি খাবার খেতে পারি না, ওষুধ খেতে সমস্যা নয়, দামি খাবার খেলে যে আমি তো গরিব মানুষ আমি কীভাবে খাবো, কিন্তু অসুখ হইলে তখন কোনো ইয়ে নেই। এটা হচ্ছে জয়তুন, এটা জয়তুন তেল, আর এটা হচ্ছে জয়তুন ফল, এটার দাম 150 টাকা মাত্র, 200 টাকা সেল করে, ঠিক আছে। আর এইগুলো উপকার সম্পর্কে তো জানেন, জানেন যে ডাক্তাররা বলে দেয়, এই করে দেখালে আমাকে বলে যে না আমি খাবারের নিয়ম জানি, এই করি, কত রাখা যাবে, যেন অনেকদিন ধরে খুঁজতেছিলাম এই জিনিসটা, তো যাই হোক অর্ডার করে ফেলে। লিকুইড পানি দেওয়া আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গ্রিন, এটা লিকুইড পানি দেওয়া আছে, এটার মধ্যে ভিজানো থেকে 100 পিসের মতো আছে, আপনার চাইলে অর্ডার করতে পারেন। প্রতিদিনে যদি 60টা করে জয়তুন ফল খান, তিন ফল খান একটা করে, আর যদি জয়তুন তেল খান, আর কিছু লাগবে না। শ্রীপুরে যেতে হবে না, আমি আশা করি শ্রীপুরে যেতে হবে না।
আর খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার আছে। খেজুরে গুণাগুণ সম্পর্কে আমি বললাম না, আমার আমার ভিডিও আছে এই সম্পর্কে, আপনারা দেখলে শুনতে পারেন। এবং অনেকে আছে বলেছে কি কি গুণাগুণ, তারা কি কি উপকার আছে সেগুলো আপনারা জানতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক কিছু আছে, চাইলে নিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, অ্যাপ্রিকট, ঠিক আছে, পেস্তা বাদাম ইত্যাদি আছে, অর্ডার করলে করতে পারেন। আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি কল করলেই পেয়ে যাবেন। আর নাম্বারটা অনেক সময় বিজি থাকে, বাট আমি অনেক ভেরি রেসপন্স, আপনি যদি মিস কল বা কোনো কিছু থাকে আমি ওটা ব্যাক করি। আর যদি কমেন্টস করেন সেটা অবশ্যই 1 আওয়ার্সের ভিতরে বা 2 আওয়ার্সের ভিতরে আমি রিপ্লাই দিয়ে থাকি। এতে আমাকে অনেকেই বলছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে না ভাই আপনি অনেক ভালো, যে আপনি এই ইউটিউবে বা কমেন্টস করলে আপনি সাথে সাথে রিপ্লাই দেন, এটা খুব ভালো লাগে। তো অনেকে আছে, তো থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।